आमार जेते सरे ना मन, तुमार दुआर पाड़ाए आमी जाई जे हाराए, अतल बिरहे निमगन। সেই সকালটাও কি ছিল ক্ষান্ত বর্ষণ, নাকি সারা রাত ধরে জানলা দিয়ে এসেছিল বৃষ্টির গন্ধ? উদয়ন বাড়ির জানলার ধারে বসে কি ভাবছিলেন তিনি? সেও ছিল 80 বছর আগের এক শ্রাবণ। প্রস্টেট গ্রন্থির চিকিৎসার জন্য কবিকে যেতে হবে কলকাতায়। কাটাছেড়ায় তার প্রবল আপত্তি, কিন্তু ডাক্তার আর পরিজনদের অনুরোধে তিনি রাজি হলেন। ইজি চেয়ারে বসিয়ে দোতলা থেকে একতলায় নিয়ে আসা হলো কবিকে, চোখে রোদ চশমা। ছাতিমতলা বিশ্বভারতীর প্রাঙ্গণ ধীরে ধীরে ছাড়িয়ে কবির গাড়ি এগোতে লাগল বোলপুর রেল স্টেশনের দিকে। সেখানে রেলের সেলুন কারে বসিয়ে কবিকে কলকাতায় নিয়ে যাওয়া হবে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, মনেও কি জমছিল মেঘের বিষণ্নতা?
তিরিশে জুলাই বুধবার 1941 অপারেশন হলো রবীন্দ্রনাথের। জোড়াসাঁকোর বারান্দায় অপারেশনের টেবিল পাতা হয়েছিল। অপারেশন শুরু 11:20, সময় লেগেছিল 25 মিনিট। কষ্ট পেয়েছিলেন খুব, আর লিখেছিলেন শেষ কবিতা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। 1 আগস্ট শুক্রবার, অসহ্য যন্ত্রণায় অসাড় হয়ে আছেন কবি। সারা শরীরে জ্বালা, মুখে যন্ত্রণার ছাপ। তাকে জল ও ফলের রস দেওয়া হচ্ছে, ডাক্তাররাও বারবার পরীক্ষা করছেন। Oh,
একই রকম আচ্ছন্ন অবস্থা কবির। শরীরে অসহ্য জ্বালা, মুখে কষ্টের ছাপ, যন্ত্রণায় এপাশ ওপাশ করছেন। সারাটা দিন আচ্ছন্নের মতো কাটল, সেই সঙ্গে খাবারে প্রবল অনীহা। সংকট কাটেনি রবীন্দ্রনাথের, সঙ্গে জ্বর, কাশি আর হিক্কা। প্রতিমাদেবী কানের কাছে এসে বললেন, বাবা মশাই। আমি বৌমা, বাবা মশাই। কবি তাকালেন, মাথা নাড়লেন, আবার এলিয়ে পড়লেন। রাত ১১টা। আচ্ছন্ন স্বরে কবি বললেন, কি হবে কিছুই বুঝতে পারছি না, কি হবে। ৫ই অগস্ট, মঙ্গলবার। আচ্ছন্ন অবস্থায় আছেন রবীন্দ্রনাথ। শরীরে অসহ্য কষ্ট, নাক বাঁধিকে হেলে গেছে, বা চোখ ছোট, গাল ফুলে গেছে, কষ্টে এপাশ ওপাশ করছেন, হাত আর পায়ের আঙুলে ঘাম। রাতে স্যালাইন দেওয়া হলো। মুখ কবিরে।
6 অগস্ট বুধবার। কবি অচেতন, সঙ্গে প্রচণ্ড কাশি আর হিক্কা, আর বাইরে শ্রাবণ, কিছু চাঁপা ফুল এনে ছড়িয়ে দেওয়া হলো কবির শালে ঢাকা দেওয়া পায়ে। দেওয়া হলো অল্প জল, প্রথমে চামচে, তারপর তুলো ভিজিয়ে। কবজিতে নাড়ি পাওয়া যাচ্ছিল না, তিনি কেঁপে কেঁপে উঠছেন। অতি কষ্টে নাড়ি পাওয়া গেল কনুইয়ে। সকাল 9টায় অক্সিজেন দেওয়া শুরু হলো, তারপর কোরামিন ইনজেকশন। তবুও নাড়ি পাওয়া যাচ্ছে না, হৃৎস্পন্দন থামেনি, পায়ের উষ্ণতাও কমে আসছে ধীরে ধীরে। শ্রাবণ 1348, দুপুর 12:10। মারা গেলেন রবীন্দ্রনাথ। তারপর হাতে হাতে ভেসে গেলেন রবীন্দ্রনাথ। জীবন যখন শুকায় যায়।